ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 11ই জুন 2020। আমরা জানি সামনে যে জুলাই মাস আসছে 2020 সালে, সেটি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত ক্রুশিয়াল একটি পিরিয়ড। কারণ বেশ কয়েক মাস মানসিক দুশ্চিন্তা এবং অবসাদের পর তাদের যে বাকি থাকা পরীক্ষা সেগুলি আপাতত জুলাই মাসে স্থির হয়ে আছে। যেমন তার মধ্যে CBSE, দশম দ্বাদশ, ICSE, ISC, পাশাপাশি উচ্চ মাধ্যমিক রয়েছে, জয়েন্ট এন্ট্রান্স রয়েছে, আরও হয়তো বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রাজ্যে আছে। তো সেই সমস্ত পরীক্ষাগুলি কন্ডাক্ট করার বিষয় রয়েছে এবং দুটি তথ্য সামনে আসছে, পরীক্ষাগুলি কীভাবে হবে বা দু একটা পরীক্ষা হয়ে গেছে তার চিত্র সামনে আসছে, কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা বা ক্লাসরুম যখন শুরু হবে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে তার একটা মডেল তৈরি করা হচ্ছে। অপরদিকে এই জুলাই মাসের পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক মহল থেকে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে, দুটি চিত্র আমাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথমত হচ্ছে, যেমন বিদ্যালয় যখন শুরু হবে ছাত্রছাত্রীদের নিয়ে একটা মহড়া দেওয়া হয়েছে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের ক্লাসরুমগুলিতে ছাত্রছাত্রীরা বসবে, তার একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন। ডায়াগোনালি বা জিগজ্যাক পদ্ধতিতে পার বেঞ্চে একজন করে স্টুডেন্ট বসবে, এইভাবে একটা ক্লাসের চিন্তাভাবনা করা হচ্ছে। অপরদিকে দেখুন, তলাতে লেখা আছে সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হলো মধ্যপ্রদেশের দ্বাদশ শ্রেণীর বাকি থাকা বোর্ড পরীক্ষা, অর্থাৎ মধ্যপ্রদেশের উচ্চ মাধ্যমিক যেটাকে আমরা বলছি তার যে বাকি পরীক্ষা কীভাবে হচ্ছে দেখুন। এবং শুধু এখানে জিগজ্যাক পদ্ধতিই নয়, মাঝখানে কিন্তু একটা করে বেঞ্চও বাদ দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দুটো বেঞ্চ দেখতে পাচ্ছি, হয়তো সেটা অ্যাবসেন্ট থাকতে পারে, তো একটা করে বেঞ্চ কিন্তু বাদ দেওয়া হয়েছে। একটা করে বেঞ্চ বাদ দিয়ে মোটামুটি ডায়াগোনালি বা মিডিলে বসছে, এক্ষেত্রে একটা ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে। তবে এত বড় বড় হলঘর সব বিদ্যালয়ে যে আছে এমনটা নয়। তো যাই হোক, এইরকম পরিকল্পনা কিন্তু করা হচ্ছে, কিন্তু এইভাবে পরীক্ষা করাটাকেও কিন্তু অভিভাবকরা ঠিকভাবে নিচ্ছেন না, তারা কিন্তু কেস করলেন। কি বক্তব্য সেটা একটু আমরা দেখব। সুপ্রিম কোর্টে অভিভাবকরা CBSE-র পরীক্ষার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। CBSE-র বাকি থাকা বোর্ড পরীক্ষাগুলি নেওয়া হবে জুলাই মাসে, সম্প্রতি সেই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কিন্তু পড়ুয়াদের অভিভাবকরা বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নন, আর তাই CBSE-র এই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে পৌঁছে গেলেন অভিভাবকরা। করোনা পরিস্থিতিতে মূলত পড়ুয়াদের সুরক্ষার কথা চিন্তা করেই অভিভাবকরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রসঙ্গত, গত 18ই মে CBSE জানায় দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা বোর্ডের পরীক্ষাগুলি নেওয়া হবে আগামী 1 থেকে 15 জুলাইয়ের মধ্যে। এই বিষয়টি নিয়ে আপত্তি জানান অভিভাবকরা। তারা আদালতে দায়ের করা মামলায় এইমসের রিপোর্ট তুলে ধরে জানান, জুলাই মাসে করোনা সংক্রমণ সর্বাধিক হতে চলেছে আর সেই সময় পরীক্ষা নেওয়া হলো, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের নিরাপত্তা আগে। পিটিশনে আরও জানানো হয়, দেশের যা পরিস্থিতি তাতে করোনা সংক্রমণের সংখ্যা প্রায় 3 লক্ষের কাছাকাছি, যদি ধরে নেওয়া যায় এর মধ্যে 50% ক্ষেত্রে করোনার কোনো লক্ষণ উপসর্গ নেই, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে ছাত্ররা পরীক্ষা দিতে গেলে তারা নিজেরা তো বটেই, তাদের পরিবারের সদস্যদেরও সংক্রমণের আশঙ্কা রয়েছে, আর তাই এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার অর্থ ছাত্রছাত্রীদের বিপদে ফেলা। আগামী সপ্তাহে এই মামলাটি উঠতে পারে শীর্ষ আদালতে। তো যে কথা আমি শুরু করেছিলাম যে এটা CBSE-র খবর আমরা দেখলাম, পাশাপাশি ICSE, ISC, উচ্চ মাধ্যমিক আরও পরীক্ষা রয়েছে। এবার একটা এইরকম মামলার রায় যদি সামনে আসে তখন বাকি পরীক্ষাগুলোও নিয়ে কিন্তু ভাবনা চিন্তায় অটোমেটিক এসে যাবে। তো যে কারণে বিষয়টা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। এবার আমরা বিভিন্ন তথ্য যেগুলো সংবাদপত্রের মাধ্যমে জানতে পাচ্ছি বা নিউজ চ্যানেলের মাধ্যমে, যে সংক্রমণটা কিন্তু জুলাই মাসে একটা এক্সট্রিম পয়েন্টে যাওয়ার খবর কিন্তু আমরা দেখছি। এবার কি হবে সেটা সময় বলবে, বা আপনারাও সেটা বুঝতে পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কথা ভেবে এখন এই বিদ্যালয় বন্ধকে কেন্দ্র করেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সমালোচনা ঝড় উঠে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকারা বসে বসে বাড়িতে ইত্যাদি বিষয়। কিন্তু এখানে বক্তব্যটা মেন সামনে আসছে ছাত্রছাত্রীদের কথাটা মাথায় রেখে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে স্কুল বন্ধের বিষয় রয়েছে জুলাই মাসে, সেখানে পরীক্ষা করা কতটা যুক্তিযুক্ত এ প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই আগে তুলেছেন, বা এর আগে আমরা এ খবরও দেখেছি, অভিভাবকরা স্বাক্ষর করে একটা অভিযোগ জমা দিয়েছেন এমনও দেখেছি। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে স্কুল খোলার কথা ভাবা যাচ্ছে না, সেখানে পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নটাই কিন্তু সুপ্রিম কোর্টে রেখেছেন অভিভাবকরা সামনে বেশ কিছু তথ্যকে রেখে। তো আগামী সপ্তাহে এর শুনানি রয়েছে, কিন্তু যে কথাটা আমি বলছি যে এই শুনানির ওপর কিন্তু নির্ভর করছে অন্যান্য পরীক্ষাগুলো।
তো সেগুলোরও ভবিষ্যৎ কি হবে। তো সুপ্রিম কোর্টের রায় অবশ্যই এই জায়গায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় এটা, বা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তো লক্ষ্য আমাদের থাকবে, আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো। আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অবশ্যই সাবধানে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।